আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে শীতের ফুলকপি দিয়ে তৈরি করে দেখাবো ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটা খেতে যে ঠিক কতটা মজাদার হয়ে থাকে যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা এখনও খাননি তারা হয়তো মনে করছেন ফুলকপি দিয়ে রোস্ট সেটা আবার খেতে কেমন হবে। অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যেটা খেতে ঠিক কতটা মজার হয়ে থাকে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ছোট বা মাঝারি সাইজের ফুলকপিটা নেওয়ার জন্য। বড় সাইজের ফুলকপি দিয়ে রোস্টটা তৈরি করতে গেলে টেস্টটাও অত বেশি ভালো আসে না, এবং ফুলকপিটা যখন অনেক বড় হয়ে যায় তখন দেখবেন ফুলকপির যে ফুলটা সেটা ডালগুলো থেকে একটু আলাদা আলাদা হয়ে যায়। আর ওই ফুলকপিটা দিয়ে যদি আপনি ফুলকপির রোস্ট তৈরি করেন তাহলে আর জিনিসটা গোটা গোটা থাকবে না, দেখা যাবে অল্প একটু সিদ্ধ হলেই সেটা খুব সহজে ভেঙে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে মাঝারি বা ছোট সাইজের ফুলকপিটা নেওয়ার জন্য। রোস্টের জন্য যখন ফুলকপিটা কাটবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন টুকরোগুলো অনেক বেশি বড় না হয় এবং অনেক বেশি ছোটও না হয়। যদি টুকরোগুলো বেশি বড় থাকে তাহলে একদম ভিতর অবধি পর্যন্ত মশলাটা ঢুকবে না, আবার টুকরোটা প্রয়োজনের থেকে বেশি ছোট হলেও কিন্তু খুব সহজে ভেঙে যাবে এবং এটা পরিবেশনের সময় দেখতেও সুন্দর লাগবে না। তাই নিজের আন্দাজ বুঝে টুকরোগুলো একটু চেষ্টা করবেন একই সমান রাখার জন্য এবং মাঝারি সাইজের টুকরোগুলো রাখার জন্য। তো আমি এখানে পুরো একটা ফুলকপি কেটে নিচ্ছি। আমি আজকের রেসিপির জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি ব্যবহার করছি। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা ফুলকপিগুলো। এই ফুলকপিটাকে আমি হালকা একটু 2 থেকে 3 মিনিটের জন্য ফুটন্ত গরম পানিতে ভাপিয়ে নেব। 50%-এর বেশি কোনোভাবেই ফুলকপিটাকে সিদ্ধ করা যাবে না। আমি আবারও বলছি ফুলকপিটাকে 50%-এর মতো সিদ্ধ করে নিতে হবে, কোনোভাবেই পুরোপুরি সিদ্ধ করা যাবে না। ফুলকপিটাকে এভাবে হালকা একটু ভাপ দিয়ে নিলে রান্নার সময় ফুলকপির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে এবং ফুলকপির যে একটা কাঁচা স্মেল আছে সেই স্মেলটা সরে যায়, যার কারণে রোস্টের যে স্মেলটা সেটা খুব সুন্দর আসে। তো আমি খুবই হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। আর এই তো ভাপ দিয়ে ফুলকপিটাকে এবার আমি একটা সাইডে রেখে চলে যাব একটা স্পেশাল মশলা তৈরি করতে। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব রোস্টের জন্য। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাট বাদাম, আপনারা অন্য যে কোনো বাদাম নিতে পারবেন। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রিকের অর্ধেকটা। জয়ত্রিকটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার পেস্টটা রেডি হয়ে যাবে। আমার গুঁড়া যে মশলা লাগবে সেই মশলাগুলোও আমি নিয়ে নিচ্ছি। তো এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, বাজার থেকে কিনা যে কোনো ধরনের গরম মশলার গুঁড়া নিলেই হবে। আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, যেহেতু রোস্ট তৈরি করছি তো এর জন্য এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করছি। মশলাটা সাইডে রেখে দেওয়ার পরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই হালকা ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো তেলে দেওয়ার পরে ফুলকপিগুলোকে অনবরত একটু নেড়ে চেড়ে হাই হিটেই হালকা একটু ভেজে নিব। অনেক বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু কালার আসলেই হবে। এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন সব সাইডে সমানভাবে কালারটা আসবে। এই তো আমার হালকা করে ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে 3টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব।
পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু এখানে সবজি দিয়ে আমি রোস্টটা তৈরি করছি তাই আদা রসুনটা পরিমাণ একটু কমই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা জাস্ট গ্রেভির জন্য। এবার আদা রসুন এবং পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। আদা রসুন এবং পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে প্রথমেই আমি যে স্পেশাল মশলা তৈরি করলাম সেই মশলাটা এবং সাথে গুঁড়া মশলা সহ একসঙ্গে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ফুলকপিটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, তো সেটা মাথায় রেখে এখানে গ্রেভিতে লবণটা ব্যবহার করতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উঠে আসা পর্যন্ত। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু যে কোনো রোস্টই খেতে ভালো লাগে না মশলার কাঁচা স্মেল পাওয়া গেলে। তো যখন তেলটা সম্পূর্ণ এরকম ছেড়ে দিবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দিব না, কারণ এটা আমি পরবর্তীতে একদম দমে রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে। এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে ওই পর্যায়ে হালকা ভেজে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে দমে রেখে রান্না করব। সম্পূর্ণভাবে ফুলকপিটা সিদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এরই মাঝে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, ফুলকপিটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব অতিরিক্ত সিদ্ধ করব না, তাহলে আবার ফুলকপির ফুলটা আর গোটা গোটা থাকবে না, সেটা ভেঙে যাবে। নামানোর আগ মুহূর্তে 1/2 চা চামচ পরিমাণ চিনি এবং এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিনি এবং ঘিটা অবশ্যই দেওয়ার জন্য, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি বেড়ে যায়। তো এবার আমি ঘিটাকে খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই কিন্তু আমার রোস্টটা একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। তো আমার রোস্টটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। খুবই মজাদার একটা খাবার এটা, যারা এখনও ট্রাই করেননি আমি অনুরোধ করব তাদেরকে অবশ্যই ট্রাই করার জন্য রেসিপিটা ফলো করে। হুবহু রেসিপিটা ফলো করে কেউ নিরাশ হবেন না, এইটুকু আমি কথা দিতে পারি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।